প্রিয় দর্শক, আজ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হযরত ইদ্রিস আলাইহিসসালামের শখের মৃত্যু এবং তার বেহেস্তে গমন সম্পর্কে। এক আগন্তুক ব্যক্তি তিন দিন পর্যন্ত হযরত ইদ্রিস আলাইহিসসালামের সহচর্যে থাকতে লাগলেন। তার আচরণাদি লক্ষ্য করে হযরত ইদ্রিস আলাইহিসসালামের মনে সন্দেহের উদ্রেক হলো যে এ ব্যক্তি নিশ্চয়ই কোনো মানুষ নয়। অতএব তিনি বললেন, আল্লাহর কসম, আপনি আপনার প্রকৃত পরিচয়টা বলুন। আগন্তুক বলল, আমি কোনো মানুষ নই, আমি একজন ফেরেশতা, আমার নাম মালাকুল মউত। হযরত আজরাইল আলাইহিসসালাম, হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণীর জান কবচ করিয়া থাকেন? মালাকুল মউত বললেন, হ্যাঁ। হযরত ইদ্রিস আলাইহিসসালাম তাকে আবারও জিজ্ঞাসা করলেন, তবে মনে হয় আপনি আমার জান কবচ করতেই এখানে এসেছেন। মালাকুল মউত তখন তাকে বললেন, না, আপনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে এসেছি। আমার একান্ত বাসনা আপনিও আমার এই প্রস্তাবে রাজি হবেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আমি আপনার সাথে এক শর্তে ভ্রাতৃত্ব স্থাপন করতে রাজি হব, যদি আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করাতে পারেন। যদি আপনি আমাকে এখনই একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান তাহলে আমার অনেক উপকার হবে। মৃত্যুর বয়ে আমি বেশি করে আল্লাহর এবাদত করতে পারব। মালাকুল মউত তখন বললেন, আল্লাহর অনুমতি ছাড়া আমি এ কাজ করতে পারি না, পারব না। আল্লাহ এখনো আপনার জান কবচ করার হুকুম আমাকে দেননি। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি আল্লাহর নিকট হতে অনুমতি চেয়ে নিন। মালাকুল মউত আল্লাহর নিকট অনুমতি প্রার্থনা করলেন। আর যখনই মালাকুল মউত আল্লাহ তাআলার কাছে অনুমতি প্রার্থনা করলেন, আল্লাহর সাথে সাথে তাকে অনুমতি দেন। অনুমতি পেয়ে মালাকুল মউত হযরত ইদ্রিস আলাইহিসসালামের জান কবচ করে ফেললেন। জান কবচ করার পর মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম পুনরায় আল্লাহর কাছে প্রার্থনা করলেন হযরত ইদ্রিস আলাইহিসসালামের জান ফিরিয়ে দেওয়ার জন্য। আল্লাহ এখনো তার প্রার্থনা কবুল করলেন। অতঃপর ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম হযরত ইদ্রিস আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, বা ইদ্রিস, জান কবচ করার সময় আপনার কেমন অনুভূতি হয়েছিল? হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, কোনো জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা হতে পা পর্যন্ত খসে তুলে ফেললে প্রাণীটির যেরূপ কষ্ট হয় আমারও তেমনই কষ্ট হয়েছে। মালাকুল মউত বললেন, বা ইদ্রিস, আমি আজ পর্যন্ত যত জান কবচ করেছি এত সহজে আমি কারো জান কবচ করিনি। হযরত ইদ্রিস আলাইহিসসালামের কৌশলে বেহেস্তে গমন সম্পর্কে এখন আমরা জানব। হযরত ইদ্রিস আলাইহিসসালাম হযরত আজরাইল আলাইহিসসালামকে বললেন, আমার মনে দুজক দেখার খুব স্বাদ জেগেছে, যদি আপনি আমাকে দুজক দেখাতেন তবে আমি দুজকের বয়ে ইবাদত বন্দিকিতে আরও বেশি মনোযোগী হতে পারতাম। মালাকুল মউত তাকে দুজক দেখাতে দুজকের দরজায় নিয়ে গেলেন। তিনি দুজক দেখার পর বললেন, বা আজরাইল, আমার মনে বেহেস্ত দেখার বড়ই স্বাদ জেগেছে, যদি আপনি আমার এই স্বাদটি পূর্ণ করতেন তাহলে আপনার প্রতি আমি চির কৃতজ্ঞ থাকতাম। মালাকুল মউত বললেন, যদি আপনি আমাকে কথা দেন যে
ব্যস্ত দেখেই আপনি আমার নিকট ফিরে আসবেন, তাহলে আমি আপনাকে ব্যস্ত দেখাতে পারি। হযরত ইদ্রিস আলাইহিসসালাম তাতে রাজি হলে মালাকুল মউত তাকে ব্যস্ত দেখাতে নিয়ে গেল। বেহেস্তের দরজায় আসলে হযরত ইদ্রিস আলাইহিসসালাম তার পায়ের জুতা খুলে বেহেস্তে প্রবেশ করলেন। তিনি কিছু সময় বেহেস্তে ঘোরাফেরা করলেন। এরপর তিনি মালাকুল মউতের কাছে ফিরে এসে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন। পরক্ষণেই তিনি এক দৌড়ে আবার বেহেস্তে ঢুকে গেলেন। মালাকুল মউত তাকে ডেকে বলল, ভাই ইদ্রিস, আপনি আবার বেহেস্তে ঢুকলেন কেন? তাড়াতাড়ি বের হয়ে আসুন, আমি আপনাকে আবার পৃথিবীতে পৌঁছে দেব। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বেহেস্তের ভিতর থেকে জবাব দিলেন, ভাই আজরাইল, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং একবার দুজক না দেখে কেউ বেহেস্তে যেতে পারবে না। আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং দুজকও দেখলাম, তারপর বেহেস্ত হতে বের হয়ে আপনাকে দেওয়া প্রতিশ্রুতিও রক্ষা করলাম। অতএব এখন আমি আর বেহেস্ত থেকে বের হব না, আপনি আপনার কাজে চলে যেতে পারেন। মালাকুল মউত হযরত ইদ্রিস আলাইহিসসালাম এর জবাব শুনে কর্তব্য স্থির করতে না পেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ তাআলা তখন হযরত আজরাইল আলাইহিসসালামকে লক্ষ্য করে বললেন, আজরাইল, ইদ্রিসকে বেহেস্তে থাকতে দাও, তার ভাগ্যে আমি এরূপ ঘটনাই লিপিবদ্ধ করে রেখেছিলাম। অতঃপর হযরত ইদ্রিস আলাইহিসসালাম মহা সুখে বেহেস্তে বসবাস করতে লাগলেন।